ভক্তিভরে পুজোর প্রসাদ খেয়েছিলেন, কিন্তু সেই প্রসাদই যে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবে কে জানতো। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা পঞ্চায়েতের ডাউগুড়িতে অসুস্থ প্রায় শতাধিক। পাড়ার এক বাড়ির কীর্তনে চিঁড়ে মাখা খিচুড়ি প্রসাদ খেয়েছিলেন গোটা তল্লাটের লোক। সময় গড়াতে পেটের সমস্যা, জ্বর সহ নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি 17 জন এবং ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অন্তত 40 জন। কতজন অসুস্থ এখানে আছো তোমরা? 40 জনের মতো। বাচ্চাও আছে? প্রাথমিক অনুমান, খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হচ্ছেন বাসিন্দারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ঘটনার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষার স্বার্থে এলাকায় 2টি টিম পাঠিয়েছে। এই মুহূর্তে ডাক্তার টিম চলে এসেছেন, তো আমরা বললাম যে যদি যারা এখানে আছে তারা যদি সবাইকে এখানে চিকিৎসা দেবে। এখানে আমরা রুড়ে গ্রাম পঞ্চায়েতের এনএস আসছেন, এক্সিকিউটিভ আসছেন এবং আমাদের জিপি কর্মীরা আসছেন। বাসিন্দাদের কাছে প্রসাদই এখন আতঙ্কের অপর নাম, আর কোনোদিন প্রসাদ মুখে তুলতে পারবেন কিনা সন্দেহ। কোচবিহার থেকে শশীকেশ রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।